এয়ার এডুটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আপনাদের কাছে আমি ওয়ার্ডের একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটি হলো এমএস ওয়ার্ড ফাইলকে কিভাবে পিডিএফে কনভার্ট করা যায়। ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করার জন্য আমি আজকে আপনাদের সঙ্গে তিনটি টিপস শেয়ার করব। এক নম্বর টিপস, ওয়ার্ড ফাইলটি ওপেন করে ফাইল অপশনে যাব। এখান থেকে এক্সপোর্টে যাব। এখান থেকে ক্রিয়েট পিডিএফ, পিডিএফ ক্রিয়েটে যাওয়ার পর ওয়ার্ড ফাইলটি যে নামে আছে সেই নাম এখানে শো করাবে। আপনারা নামটি চেঞ্জ করে দিতে পারেন। আমি এক নাম্বার দিলাম এবং ফাইলটি যে লোকেশনে সেভ করব সেই লোকেশনটি সিলেক্ট করে দিয়ে পাবলিশে ক্লিক করব। আমার ফাইলটি সেভ হয়ে গেছে। এইখানে ফাইলটি আমার ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। ওপেন করে আমি আপনাদের দেখাই, মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। দ্বিতীয় টিপস, ফাইল অপশনে যাব। এখান থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে এখানে আমরা ব্রাউজ সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা সেভ অ্যাজ টাইপ থেকে পিডিএফ সিলেক্ট করব এবং ফাইলটির নাম আমরা যে নামে ফাইলটি সেভ করতে চাই সেই নামটি পছন্দ করব। আমি মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল টু সিরিয়াল টু সিলেক্ট করে যেখানে আমি সেভ করতে চাই লোকেশনটা সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করব। ওয়ার্ড ফাইলটি মিনিমাইজ করি। দেখেন যে দুই নাম্বার ফাইলটি আমার এখানে পিডিএফে কনভার্ট হয়ে গেছে। এই দুই, ওয়ান এটা টু। আরেকটি পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি হলো যে আপনারা যে ওয়ার্ড ফাইলটিকে পিডিএফে কনভার্ট করতে চান সেটি অনলাইনের মাধ্যমেও কনভার্ট করতে যায়। আমি আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে লিখতে হবে যে ওয়ার্ড টু পিডিএফ। সিলেক্ট করার পর অনেকগুলো পিডিএফ কনভার্টার ওয়েবসাইট আছে, যে কোনো একটা দিয়ে আপনারা করতে পারেন। আমি এটা সিলেক্ট করলাম, এটাকে আমি ক্লিক করলাম। দেখেন এখানে লেখা আছে কনভার্ট ওয়ার্ড টু পিডিএফ, আর ওয়েবসাইটটার নাম আছে pdf2go.com। এটা থেকে খুব সহজে আপনারা করতে পারবেন। এই জন্য যে কাজটি করতে হবে, প্রথমে একটা চুজ ফাইল থেকে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে ফাইলটি আপনারা কনভার্ট করতে চান ওয়ার্ড ফাইলটি সেটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার পর এই যে এখানে যে ফাইলটা আপলোড হয়ে গেছে, ফাইলের সাইজ এখানে দেখাচ্ছে। আপনার সব কিছু আপলোড ঠিকঠাক হয়ে গেলে আপনি স্টার্টে ক্লিক করবেন। আমি স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইলটি প্রসেসিং হচ্ছে পিডিএফের জন্য। কিছু সময় লাগতে পারে। এই যে ওয়ার্ড ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখানে ফাইলটিকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি ডাউনলোডে ক্লিক করলাম। ফাইলটি কোথায় ডাউনলোড করবো ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে ডাউনলোড করলাম। মিনিমাইজ করি। দেখেন যে এই ফাইলটি আমার ডাউনলোড হয়ে গেছে, ওয়ার্ড থেকে কনভার্টে ডাউনলোড হয়ে গেছে। তা বন্ধুরা, আজকে এই তিনটি পদ্ধতিতে কিভাবে ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করা যায় আমি তিনটি পদ্ধতি আপনাদের জানিয়ে দিলাম। আপনারা যারা অফিস 10 থেকে 10-এর ওপর আপডেট ভার্সন যতগুলো আছে ব্যবহার করেন, তারা সবাই এই তিনটি পদ্ধতিতেও কনভার্ট করতে পারবেন। তাছাড়াও অফিস 7 যারা ব্যবহার করেন, তারা তিন নাম্বার যে পদ্ধতিতে আছে অনলাইনের মাধ্যমে সেভাবেও করতে পারেন। তো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি দেখে আপনারা কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্য অন্য বন্ধুদের বা শুভাকাঙ্ক্ষীদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।